মহিলাদের কিছু বিষয় থাকে যেগুলো আসলে স্বভাবগত আর কি, প্রকৃতিগত, এটা তাদের হয়, এটা লজ্জার কোনো বিষয় না। যেমন অনেকে আছেন যারা হাইএস বা নেফাস যাদের হয়েছে মহিলারা, এই জাতীয় মহিলারা, তাদের ক্ষেত্রে সিয়ামের বিধানটা আসলে কি হবে, তারা কি সিয়াম রাখবে না, তাদের কি করণীয় আসলে, এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। আত্তাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য ধন্যবাদ। আদম সন্তানের আসলে এই যে বিষয়গুলো মাসিক একটা সময় মেয়েদের যেটা হয়ে থাকে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জে অংশগ্রহণ করেন, তখন একেবারে নিকটবর্তীতে গিয়ে সারিফ নামক স্থানে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাসিক হয়ে যায়, হায়েজ হয়ে যায়, তখন তিনি কান্না শুরু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এর জন্য বিচলিত হয়ো না। দেখো, এটা আদম সন্তানের একটা প্রকৃতিগত ব্যাপার, স্বভাব এটা, হ্যাঁ এটা সবারই হবে, সবারই হবে। সুতরাং তুমি তাওয়াব বাদ দিয়ে তুমি হজের সব কার্যক্রম করো এবং পরবর্তীতে তুমি এটা করে নিবে। তো দেখা যায় যে এই যে মাসিক, এটা কিন্তু সবারই হবে, বা নেফাসের যে বিষয়টা, হ্যাঁ সন্তান প্রসবোত্তর যে সময়টা, যতদিন রক্ত প্রবাহিত হয় এই সময়টাকে বলা হচ্ছে নেফাস। তো এই হায়েজ হোক বা নেফাস হোক, এই সময় তো আসলে তাদের জন্য সিয়াম রাখা তাদের জন্য বৈধ নয়, বরং এই সময় তারা সিয়ামটা রাখবে না, পরবর্তীতে কাজা করবে। যেমন সহিহ মুসলিমের 335 নম্বর হাদিস এসেছে, মুআযা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম যে হায়েজা মহিলাদের কি অবস্থা, মা বালুল হায়েজ, হায়েজা মহিলাদের অবস্থা কি, যে তারা সালাত কাজা করবে, সালাত আদায়, সিয়াম কাজা করবে কিন্তু সালাত আদায় করবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আনতে হাওরিয়া, তুমি কি খারিজি নাকি, তুমি কি খারিজি নাকি? তখন তিনি বললেন না আমি হারগিয়ে নয়, বরং আমি আপনাকে জিজ্ঞেস করছি যে তাদের অবস্থাটা কী, তাদের কী হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে বললেন যে আমাদেরও এই অবস্থা হতো, তখন আমাদেরকে সিয়ামটাকে কাজা করার জন্য নির্দেশ দেওয়া হতো আর সালাত আদায় করার জন্য আমাদেরকে বলা হতো, অর্থাৎ তাদের জন্য সালাতটা মাফ আর সিয়াম যে কয়দিন তাদের এই সময়টা থাকে ভেঙে যাবে, যে কয়দিন ভাঙবে সেই সময়টাতে তারা পরবর্তীতে কাজা করে নেবে। এখন এখানে আর একটা বিষয় হলো যে যে সমস্ত মহিলার নেফাস হয়, এটা তো দীর্ঘদিন থাকে, অনেকে কখনো 15 দিন কখনো 20 দিন এরকম থাকে, তো সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে আসলে যদি তার পক্ষে পরবর্তীতে কাজা আদায় করা সম্ভব হয় তাহলে উনি সিয়ামটা কাজা করবেন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে উনি ফিদিয়ে দিতে পারবেন। কারণ যখন তিনি এটা করবেন, মানে এই সন্তান প্রসবোত্তর এই সময়টা, পরবর্তীতে তাকে তো সন্তানকে বাচ্চাকে দুধও খাওয়াতে হবে, তো সে সময় যদি তার অপারগ হয়ে যায় তাহলে কাজা পারলে করবে, না হলে সত্যি দিয়ে দেবে। এখানে আরেকটু আমরা ধন্যবাদ আপনাকে মহতারাম, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। বুখারীর আরেকটি হাদিসে আসছে, যেটি তার রাসূল বলেছেন আবু সাঈদ থেকে বর্ণিত, যে আলাই সাইদা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, অর্থাৎ মহিলারা যে স্বাভাবিক অবস্থা, যখন তাদের হায়েজ হয় তখন তারা সালাত আদায় করে না, সিয়াম তারা পালন করতে পারে না। এই হাদিসটা থেকেও কিন্তু বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ফাযালিকা নুকসানু দিনিহা, এটা হচ্ছে তাদের দিনের নুকসান বা তাদের ঘাটতি। তো অলাম তাসুম, তারা সিয়াম পালন করে, এই হাদিসটা থেকেও কিন্তু দলিল নেওয়া যাচ্ছে যে হায়েজ অলি যারা মহিলা থাকবে তারা কিন্তু হায়েজ যখন হবে তখন তারা সিয়াম পালন করবে। এক্ষেত্রে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা দেখি যে হায়েজ হয়তো কোনো মহিলা আছে যে সিয়াম রেখেছে কিন্তু দিনের কোনো একটা সময় হয়তো তার হায়েজ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে যেটি আসছে আর কি, ওলামায়ে কেরাম বলেছেন যে দিনে যে কোনো সিয়ামের ইফতার করার আগ মুহূর্তে যদি তাদের হায়েজ শুরু হয় তাহলে তারা কিন্তু সিয়ামটা তারা ভেঙে দিবে, এবং দিনের মাঝখানে বা অন্য যে কোনো সময়ে যদি হয়তো তারা কিন্তু সিয়ামটা তারা ভেঙে ফেলবে এবং তারা খাদ্য স্বাভাবিকভাবে খাদ্য পানীয় তারা গ্রহণ করবে। আবার পক্ষান্তরে দেখা যাচ্ছে যে যদি কোনো মহিলার দেখা যায় ফজরের সাহারি খাওয়ার আগ মুহূর্তে তাদের তারা ভালো হয়ে গেছে, তাদের হায়েজ থেকে তারা পবিত্র হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা সিয়াম শুরু করে দেবে, তারা সিয়াম রাখবে পরবর্তী দিনের সিয়াম পরবর্তী, এবং এখানে যদি সে ওই তার জন্য ফরজ গোসলের সুযোগ সে নাও পায়, তারপরও সে স্বাভাবিক পবিত্রতা অর্থাৎ ওযু করে সে কিন্তু সাহারি গ্রহণ করবে, করার পর সময় মতো সে গোসল করে বা পবিত্র হয়ে যেটা করার দরকার সালাত আদায় করে ওটা করবে। যেমনটি আমরা অনেক সময় দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে, অনেক ঘটনা অবস্থায় ছিলেন সাহারি করে গোসল করেছেন। মাদাম ধন্যবাদ আপনাকে। এর সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন, যে আধুনিক যুগে আমরা জানি যে বিভিন্ন পদ্ধতি আছে বা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের ফলে আমরা দেখি যে আধুনিক ঔষধ প্রয়োগের মাধ্যমে কিন্তু হায়েজটাকে বন্ধ করা যায়, আসলে এটি কি করা ঠিক হবে যে কেউ ঔষধ প্রয়োগ করে বা ঔষধ গ্রহণ করে উনি হায়েজ বন্ধ করে সিয়াম রাখতে পারবেন কিনা, এই বিষয়ে আসলে ইসলামের দিক নির্দেশনাটা কি, এটা যদি একটু ধন্যবাদ। ওদের প্রাসঙ্গিক প্রশ্ন,
আজকে রমজান মাসে আমরা যেটা দেখি যে মানুষ ফজিলতের কারণে অনেক সময় মহিলারা এই ব্যবস্থাটা গ্রহণ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে এটা মানুষের স্বাভাবিক গতি, যেটা স্বাভাবিক যেটা প্রকৃতিগত ব্যাপার যে হায়েজ হওয়াটা, মাসিক হওয়াটা, এটা তাদের কিন্তু একটা প্রকৃতিগত ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে এটা ন্যাচারাল। এটার মধ্যেই কিন্তু কল্যাণ আছে মানুষের, এবং এটা কল্যাণ আছে বলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রত্যেক মাসে তাদের জন্য এটা একটা ব্যবস্থা করেছেন। এখন যদি কোনো মহিলার এমন হয় বা তিনি মনে করেন ডাক্তারের পরামর্শে যে এতে তার শারীরিক কোনো ক্ষতি হবে না, তার পরবর্তীতে সন্তান ধারণের কোনো সমস্যা হবে না, এরকম যদি সে নিশ্চিত হন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে যদি নিশ্চিত হন যেতে তার শারীরিক কোনো ক্ষতি হবে না বা সন্তান ধারণ ক্ষমতাতে তার কোনো ক্ষতি আসবে না, প্রভাব পড়বে না, তাহলে তিনি এভাবে ওষুধ গ্রহণ করে তিনি হায়েজ বন্ধ রেখে সিয়াম পালন করতে পারেন। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে লা যারারা ওয়া লা যারারা, ক্ষতিগ্রস্ত হয়েও না ক্ষতিগ্রস্ত করো না, তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু হওয়া যাবে না। ওষুধ খেয়ে যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা বাদ দিতে হবে, স্বাভাবিক অবস্থায় সুযোগ গ্রহণ করা যাবে না। আর যদি একান্ত তার ক্ষতি না হয় তাহলে তিনি এটা সুযোগ গ্রহণ করতে পারেন। এখানে একটি যেটি ওলামা কেরাম বলছেন যে আসলে সাহাবায়ে কেরামের যুগে তো মহিলা সাহাবী অনেক সাহাবিয়া ছিলেন, তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করেন, সুতরাং তখন তো আবিষ্কার ছিল না, প্রযুক্তি কিন্তু বিষয় ছিল না, সেজন্য হয়তো তারা গ্রহণ করেননি। তবে আমাদের এই সময়ে যেহেতু সুযোগ আছে, কেউ চাইলে এটা রুকসাত করতে পারে, রুকসাত করতে পারে, তবে এটা জোরাজুরি না বা ক্ষতি না হলে করতে পারে। ক্ষতির বিষয়টা বিশেষ করে খেয়াল করতে হবে, যেটি মহতারাম এখানে মৌলিক বিষয় কিন্তু এটাই, তার যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সে যেহেতু রমজান মাস সেটা কন্টিনিউ করতে পারে, সিয়ামটা রাখতে পারে, তার এটা বন্ধ করে গ্রহণের জন্য সেটা সমস্যা নেই। ধন্যবাদ।